আসসালামু আলাইকুম ভাইজা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আর আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ম্যাগি স্যুপ আর এই স্যুপটা খেতে আসলে খুবই সুস্বাদু তাহলে চলুন দেখে নেই স্যুপটা কী করে করতে হয় এখানে আমি একটি কড়াই নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার তেলটা গরম সেতু হয়ে গেছে আমি কিউব করা এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা পরিমাণ গাজর আমি কেটে নিয়েছি আর গাজরটা একটু আমি ভেজে নেব যাতে একটু গাজরের কালারটা চেঞ্জ হয়ে যায় আর এখন আমার গাজর ভাজা হয়ে গেছে আমি এখন এখানে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম দিয়ে আমি গাজরের সঙ্গে একটু দুই তিন মিনিট ভেজে নেব আর আমি এই পর্যায়ে মটশুটি পেঁয়াজ কিউব করা আর কাঁচা কুচি করা দিয়ে দিলাম দিয়ে এখন আমি আর একটু এটাকে ভেজে নেব ভালো মতন আর আমি এখন এক সাইড করছি ভাজা সবজিটা রাখে এখানে আমি এখন চিকেনের টুকরা দিয়ে দেব কিউব করে নিয়েছি ছোটো ছোট পিস এখন আমি ওটা এক সাইড করে ভেজে নিলাম প্রথমে একটু ভেজে নেওয়ার পরে এখন সবজি দিয়ে আমি এটাকে ভালো মতন সবগুলোকে মিশিয়ে নেব যাতে সবজি আর মাংসটা একসঙ্গে মিশে যায় ভালো মতন ভেজে নেব এখন আমার ভাজা একটু হয়েছে এখন আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেরকম খেতে ভালোবাসেন আর এখন আমি দিয়ে দেব এখানে এক চা চামচ পরিমাণ সয়া সস এটা আমি সজীবের সয়া সসটা ব্যবহার করি এই সয়া সসটা অনেকটাই টেস্ট ভিন্ন রকমের এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু পানি উঠেছে সামান্য পরিমাণ মাংস থেকে এর জন্য ভালো করে নেড়ে দিচ্ছি আমি এখন আমার নাড়া হয়ে গেছে এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আমি ভালো করে এই সবজি আর মাংস একসঙ্গে ভালো মতন ভেজে নেব যাতে আদা রসুনের বাটার গন্ধ কাঁচাটা না আসে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি আমি পাকা টমেটো নিয়েছি এখানে আর এখন টমেটোকে আমি ভালো মতন সবজির সঙ্গে একটু ভেজে নিচ্ছি আর এখন আমার টমেটো ভাজাটা হয়ে গেছে আমি এখন এখানে দুই থেকে তিন কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাতে সবজি সিদ্ধ হবে আর এখানে আমরা ম্যাগি নুডলস সিদ্ধ করব। এর জন্য আমি এই পরিমাণ পানিটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি আর এখন আমি পানিটা বলক কোঠার জন্য অপেক্ষা করব দেখুন আমার পানিটার বলক উঠে গেছে এখন এর ভিতরে আমি ভেঙে ছোট চার টুকরা করে ম্যাগি নুডুলস দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন চামচ দিয়ে এটাকে নেড়ে দেব ভালো মতন আর নুডুলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে নুডুলসটাকে ভালো মতন সিদ্ধ করে নেব এখন নুডুলসের সঙ্গে যে টেস্ট মেকার থাকে ম্যাগি মশালা সেটা আমি দিয়ে দেব। দুই প্যাকেটই আমি দিয়ে দেব যেহেতু আমি দুই প্যাকেট নুডলস ব্যবহার করছি দুই প্যাকেটের সঙ্গে দুই প্যাকেট টেস্ট মেকার ছিল আমি দুইটাই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে দিলাম আর যদি আপনাদের আমার এই নুডলস স্যুপ রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই যেন রেসিপিটা দেখতে পারে এখন দেখুন আমার নুডলসটা সিদ্ধ হচ্ছে আর ঝোলটাও অনেকটাই কমিয়ে এসেছে আর ঝোলটা কমা পর্যন্ত তাহলে চলুন আমরা অপেক্ষা করি এখন যেহেতু ঝোলটা কমে গেছে আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সঙ্গে গুলিয়ে এটা হলো আমি স্যুপের ভিতর ঢেলে দিলাম আর এটা এখন নেড়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে নাড়তে থাকতে হবে স্যুপটা গাঢ় হওয়া পর্যন্ত আর যদি না নাড়েন তাহলে নিচে লেগে যাবে আর এটা একদম গাঢ় হওয়া পর্যন্ত এখন এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব ভালো করে আসলে স্যুপনোডুসটা যার যেরকম ঘনতর রাখার দরকার আপনারা খেয়াল করে করবেন আমার মনে হচ্ছে আমারটা হয়ে গেছে আমি এখন এরকমই গাঢ়র থিকনেসটা রাখবো আর এখন চলুন আমি এদি তাহলে দেখে আসি কেমন হলো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর কালারফুল হয়েছে আর এতক্ষণ আপনাদের আবার ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ